এবার সন্তান যখন নাড়াচাড়া করে, মা এরকম ভাবে শুইতে যায়, বাচ্চারা যখন নাড়াচাড়া করে মায়ের পেটের ব্যথা আরম্ভ হয়ে যায়, মা শোয়া থেকে উঠে বসে পড়ে, বাবা যে আমার আবার সন্তান পেটের মধ্যে লাথি মারে, ওই মা আবার এরকম ভাবে বসা থেকে দাঁড়ায় যায়, শুইতে শান্তি পায় না, মা খাইতে শান্তি পায় না, এরকম বসতেও আরাম পায় না। এইভাবে একদিন আর দুই দিন না, দশ মাস দশ দিন পর্যন্ত একটা সন্তান তার মায়ের পেটে এরকম ভাবে লড়াচড়া করে। আর কখনো সন্তান এরকম ভাবে বাম দিকে যায়, আবার কখনো ডান দিকে যায়, এরকম ভাবে পেটের ভিতরে, এরকম মায়ের পেটের ভিতরে সন্তান ফুটবল খেলে। ভাইরা আমার, এত বড় একজন সন্তান মায়ের পেটে নড়াচড়া করে, এটা কার ইশারা? শুধু কি তাই, ওই সন্তান হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার জমিনে যখন মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে, এরকম ভাবে মা এমন একটা চিৎকার মারে, মায়ের ধারণা হয়, মা এরকম ভাবে বলতে থাকে, সন্তান মা এরকম ভাবে তার মায়ের কাছে বলে, মা আমার সন্তান প্রসব হওয়ার সময় যদি আমি মারা যাই, এরকম ভাবে আমার সন্তানকে তুমি মানুষ করিও। বাবার কাছে বলে, বাবা আমি যদি মারা যাই আমার সন্তানকে মানুষ করিও। স্বামীর কাছে রাত্রে গুনগুন করে কানের মধ্যে বলে দেও, স্বামী আমার পেটের মধ্যে যে সন্তান আসছে, যদি আমি প্রসব বেদনায় মারা যাই তুমি কিন্তু আমার সন্তানকে ফেলে দিও না। বাবাজি আমার, মা সন্তানের প্রতি কত দরদ, এইভাবে সন্তানকে পেটের ভিতরে আল্লাহ তাআলা লালন পালন করেন। ইসলামিক মিডিয়া, সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান النجم والشجر يسجدان وفضل زماننا على زمان كما فضل مكاننا على مكان وإنساننا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
এবং বিভিন্ন এলাকা থেকে এলেন পিপাসক উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, মুরব্বীরা এবং পর্দার আড়ালের মা বোনেরা, আমরা সকলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে
আজকের এই মাহফিলের জন্য কবুল করেছেন, এই জন্য সকলের শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন তিনার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা ওই বান্দাকে সবচেয়ে বেশি মহব্বত করেন যেই বান্দা তার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে। আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করেছেন। কারণ অনেক মানুষ আছে যারা মাহফিলে আসতে পারে নাই, অনেক যুবক আছে যারা মাহফিলে আসতে পারে নাই, অনেক বৃদ্ধ মানুষ রয়েছে যারা মাহফিলে আসতে পারে নাই, অনেক মা বোনেরা আছেন যারা আসতে পারেন নাই। অতএব যাচাই বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের পবিত্র হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যেন এই কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার মতো তৌফিক দান করেন, সেজন্য মালিকের কাছে সাহায্য চাচ্ছি। তো মালিক আমাদেরকে বানাইছেন মালিকের গোলামি করার জন্য। গোলাম যত মনিবের আনুগত্য হয়ে চলবে, মনিব তত খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার পর পরেই আল্লাহ তাআলা তিনার পবিত্র ভাষায় বলতেছেন, ওয়াকাদ রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি আল্লাহ তাআলার গোলামি করার পরে তোমরা তুমি কি করো, তোমার মা বাবাকে ইহসান করো। কেন ইহসান করব? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমরা যারা এসেছি সকলেই এরকম ভাবে মায়ের গর্ভে 10 মাস 10 দিন থেকে দুনিয়ার জমিনে আমরা আসছি। মা, আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন। আল্লাহ তাআলা এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার গোলামির পরে এরকম ভাবে কার হক বেশি আদায় করব? আল্লাহ তাআলা বলছেন মায়ের হক। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কার? জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে তোমার মা। সাহাবী আবার বললেন, তারপরে কার? আল্লাহর রাসূল আবার বলেন, উম্মুকা, তোমার মা। এরকম ভাবে তিনবার প্রশ্ন করা হয়, তিনবার আল্লাহর রাসূল উত্তর দেন, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করলেন, তারপরে কার? আল্লাহর রাসূল বলেন, আবুকা, তোমার বাবা। প্যারে হাজিরিন, আল্লাহর রাসূলকে যখন প্রশ্ন করা হলো মায়ের কথা তিনবার বলা হয়েছে, কারণ মা এমন একজন, মা সন্তানের জন্য এমন কিছু এক্সট্রা কষ্ট করে যেই কষ্টের মধ্যে বাবা শরীর থাকে না, ওই কষ্ট শুধু মাকেই করতে হয়। মা কিরকম কষ্ট করলো একটা সন্তানকে, মা এরকম ভাবে একদিন আর দুই দিন না, 10 মাস 10 দিন মায়ের গর্ভে এরকম ধারণ করে। সন্তান যখন মায়ের গর্ভে আসে, বা প্রাথমিক অবস্থায় খাওয়া দাওয়া করতে পারে না,
এরকম ভাবে খানা খাইতে গেলে মায়ের বমি আসে, মায়ের কষ্ট হয়। তারপরে যখন সন্তানকে একটা গোস্তের আকারে পরিণত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কিভাবে সন্তানকে গড়ান, মায়ের পেটে কিভাবে সন্তানকে, মানুষকে আল্লাহ তাআলা কিভাবে হেফাজত করেন। আল্লাহ তাআলা বলেন, সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে একটা গোস্তের আকারে পরিণত করেন, তারপর এরকম ভাবে ওই গোস্তের উপর আবার হাড়ি দিয়া ভরপুর করে দেন। সর্বপ্রথম শুরু হয় নাপাক পানি থেকে, একটু নাপাক পানিকে গোস্তের টুকরা বানান, ওই গোস্তের টুকরা থেকে আবার এরকম ভাবে হাড্ডি দেন, ওই হাড্ডির উপরে আবার গোস্ত দিয়ে ভরপুর করে দেন। এইরকম ভাবে হাত দেন, পা দেন, চোখ দেন, কান দেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়া। এরকম ভাবে যখন বাচ্চাটা মায়ের পেটে নড়াচড়া করতে শুরু করে, বাবা যে আমার একটা সন্তানের কষ্ট শুধু মা বলতে পারবে, কারণ সন্তানকে পেটে ধারণ করা কত কঠিন কোনো বাবা সেটা বুঝবে না, কারণ বাবা তো সন্তান পেটে ধারণ করা নাই, মা সন্তান পেটে ধারণ করেছে, ওই মা সন্তানের খবর বুঝে, সন্তান পেটের মধ্যে মাকে কত কষ্ট দেয়। এবার সন্তান যখন নড়াচড়া করে, মা এরকম ভাবে শুইতে যায়, বাচ্চারা যখন নড়াচড়া করে মায়ের পেটের ব্যথা আরম্ভ হয়ে যায়, মা শোয়া থেকে উঠে বসে পড়ে, বাবা যে আমার, আবার সন্তান পেটের মধ্যে লাথি মারে, ওই মা আবার এরকম ভাবে বসা থেকে দাঁড়ায় যায়, শুইতে শান্তি পায় না, মা খাইতে শান্তি পায় না, এরকম বসতেও আরাম পায় না। এইভাবে একদিন আর দুই দিন না, 10 মাস 10 দিন পর্যন্ত একটা সন্তান তার মায়ের পেটে এরকম ভাবে লড়াচড়া করে। আর কখনো সন্তান এরকম ভাবে বাম দিকে যায়, আবার কখনো ডান দিকে যায়, এরকম ভাবে পেটের ভিতরে, এরকম মায়ের পেটের ভিতরে সন্তান ফুটবল খেলে। বাইরে আমার এত বড় একজন সন্তান মায়ের পেটে নড়াচড়া করে, এটা কার ইশারা? শুধু কি তাই, ওই সন্তান হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার জমিনে যখন মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে, এরকম ভাবে মা এমন একটা চিৎকার মারে, মায়ের ধারণা হয়, মা এরকম ভাবে বলতে থাকে, সন্তান মা এরকম ভাবে তার মায়ের কাছে বলে, মা আমার সন্তান প্রসব হওয়ার সময় যদি আমি মারা যাই, এরকম ভাবে আমার সন্তানকে তুমি মানুষ করিও। বাবার কাছে বলে, বাবা আমি যদি মারা যাই আমার সন্তানকে মানুষ করিও। স্বামীর কাছে রাত্রে গুনগুন করে কানের মধ্যে বলে দেও, স্বামী আমার পেটের মধ্যে যে সন্তান আসছে, যদি আমি প্রসব বেদনায় মারা যাই তুমি কিন্তু আমার সন্তানকে ফেলে দিও না। বাবাজি আমার, মা সন্তানের প্রতি কত দরদ। এইভাবে সন্তানকে পেটের ভিতরে আল্লাহ তাআলা লালন পালন করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষকে প্রশ্ন করে, ও আমার গোলাম, তুই যে দুনিয়ার জমিনে এসে আমার নাফরমানি করা শুরু করলে, তুই কি জানোস আমি তোকে কিভাবে লালন পালন করেছি? তুই ছিলে মায়ের পেটের ভিতরে,
কি আমি ওই মায়ের পেটের ভিতরে লালন পালন করেছি? ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, ওই সন্তানের খাবার কি ছিল? মায়ের পেট থেকে সন্তান দুমিনে আর জমিনে আসার পরে খাবার পাই? না না না, মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় সন্তানকে আল্লাহ খাবার খাওয়াইছে। মায়ের পেটের ভিতরে যে রক্ত ছিল নাপাক রক্ত, আল্লাহ তাআলা ওই সন্তানকে খাওয়াইছে। কিন্তু এই রক্তটা কিভাবে খাওয়াইছে? আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার মানুষ, ও মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, তোমাকে আমি নামাজ খাওয়াইছি কিন্তু তোমার মুখ দিয়া খাওয়াই নাই। তোমাকে নাপাক খাওয়াইছি, তোমার মায়ের নারের সাথে তোমার নারটাকে আমি আল্লাহ অ্যাডজাস্ট করে দিয়েছি, ওই নার দিয়া তোমাকে নাপাক খাওয়াইছি। কারণ তুমি দুনিয়ার জমিনে আইসা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর জিকির করবা, তেলাওয়াত করবা, কারণ আমি তোমার মুখটাকে পবিত্র রেখেছিলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। এইভাবে সন্তানকে পেটের ভিতরে লালন পালন করে ওই সন্তান দুনিয়ার জমিনে আসে। আসার পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে ফেলে দেয় নাই। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার মায়ের পেটে আমি তোমাকে এরকম ভাবে হেফাজত করেছি, এখন তুমি দুনিয়ার জমিনে আসছো, তুমি কথা বলতে পারো না, তুমি মায়ের কাছে খাবার চাইতে জানো না। আমি তোমাকে একটা ট্যাকটিক শিখাই দিলাম, তোমাকে একটা বুদ্ধি শিখাই দিলাম, তোমার যখন ক্ষুধা লাগে তুমি কান্নাকাটি করবা, তুমি কান্নাকাটি করলেই তোমার মা তোমাকে দুধ পান করাবে, তোমার খাওয়ার ব্যবস্থা করে দিবে। ভাইরামার সন্তান যখন কান্নাকাটি করে মা কিন্তু বুঝতে পায়, মা টের পেয়ে যায় আমার সন্তানের ক্ষুধা লেগেছে। এই জন্য সন্তান যখন কান্নাকাটি করে মা দৌড়ে আসে সন্তানকে দুধ পান করানোর জন্য। আপনারা যদি একবার চিন্তা করে দেখেন, মা যে সন্তানকে দুধ পান করাইতেছে, এই দুধ কে সৃষ্টি করে দিল? মায়ের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গায় দুধ ফিট করে দিলেন যেই দুধ নষ্ট হবে না, এরকম ভাবে বেশি ঠান্ডাও না আবার বেশি গরমও না। আমরা দুনিয়াতে ফ্লাক্স ব্যবহার করি, ওই ফ্লাক্সের মেয়াদ হলো 24 ঘন্টা। আল্লাহর কসম করে বলি, আল্লাহ মায়ের বুকের ভিতরে এমন জায়গায় দুধকে ফিট করেছেন, এরকম ভাবে ওই ফ্লাক্সটা একদিন আর দুই দিন না, 24 ঘন্টা না, মায়ের বুকের ভিতরে আল্লাহ যেই ফ্লাক্স সৃষ্টি করে দিয়েছেন ওই ফ্লাক্সের দুধ 2 থেকে 2.5 বছর পর্যন্ত নষ্ট হয় না, গন্ধও হয় না। এই খেলাটা কার? এটা কার বুদ্ধি? বাইরামার আমি যে এই কথাটা বোঝাইতে চেয়েছিলাম, মা 2 মাস এরকম 2 বছর 2.5 বছর দুধ পান করাইল, মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করাইল, এরকম ভাবে মা সন্তানের হাগামাতা থেকে শুরু করে সমস্ত কাজ মা করে। এই কারণে এই সমস্ত কাজের ভিতরে বাবা শরীর থাকে না। এই জন্য আল্লাহ রাসূল মায়ের কথা বলছেন, তোমার মায়ের হক সবচাইতে বেশি। চতুর্থবার বলেছেন, আবুকা তোমার বাবা। বাইরামা এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, ও সন্তান তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে, তুমি কিন্তু তোমার মাকে ভুলে গেলে চলবে না। তোমার মায়ের জন্য এরকম ভাবে বাবার জন্য তুমি জীবনকে উৎসর্গ করে দাও, মা বাবার খেদমত করতে করতে তুমি জান্নাতের মালিক হয়ে যাও। আল্লাহ রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুক,
তোমার মাতা পিতাই তোমার জান্নাত, তোমার মাতা পিতাই তোমার জাহান্নাম। ও দুনিয়ার মুসলমান, তুমি যদি ইচ্ছা করো মা বাবার খেদমত করে তুমি জান্নাত কামাই করতে পারো। আজকে সন্তান মার সাথে বেয়াদবি করে, এই মা যে কি জিনিস, মা একটা অক্ষর, এই মর কত দাম আল্লাহ দরবারে কেউ জানে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা এই অক্ষরটাকে কত মর্যাদা দিলেন, মা মা দিয়া আল্লাহ তাআলা এরকম ভাবে মা দিয়া মক্কা বানাইছেন, মা দিয়া আল্লাহ তাআলা মদিনা বানাইলেন, মা দিয়া মসজিদ বানাইলেন, মা দিয়া মাদ্রাসা বানাইলেন, মা দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে আমার দেখেন পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসগুলো সবচেয়ে দামি করে বানাইছেন, প্রত্যেকটা দামি জিনিসের মধ্যে আল্লাহ তাআলাই মাকে লাগাইছেন, ওই মা দিয়া আল্লাহ তাআলা মা দিয়াই মা 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 দিয়া মদিনা, মা দিয়া মক্কা, মা দিয়া মাদ্রাসা, মা দিয়া মসজিদ, মা দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই মর কত দাম, ওই মা দিয়া মা, এই মায়ের কত দাম। এই জন্য মা একটি ভালোবাসার ডাক, মা একটি বেদনার ডাক। এই মাকে যে সন্তান কষ্ট দিবে আল্লাহর কসম করে বলি ওই সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য সন্তান কখনো মাকে কষ্ট দিতে পারবে না, কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিশিষ্ট একজন সাহাবী, আবু হুরায়রা আল্লাহর রাসূলের কাছে নালিশ দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার দরবারে আসা যাওয়া করার কারণে আমার মা আমাকে মারধর করে, আমার মা আমাকে এরকম ভাবে গালি দেয়, ওগো আল্লাহর নবী আপনি বলে দেন আমি কি করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু হুরায়রা, তোমার মা তোমাকে যতই মারো, তোমার মা তোমাকে যতই গালি দেও, তুমি কিন্তু মার সাথে বেয়াদবি করবে না। ওয়ালাউ বি কাফের, ওয়ালাউ বি ইহুদি, তোমার মা যদি ইহুদি হয়, তোমার মা যদি কাফেরও হয়, তবু তোমার মার সাথে তুমি বেয়াদবি করতে পারবে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দিন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মি আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়া দাও। বাইরে আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিলেন, আরেকজন সাহাবী আবু হুরায়রাকে ধরে ফেললেন, ও আবু হুরায়রা, আল্লাহর রাসূল তোমার মায়ের জন্য দোয়া করে আর তুমি দোয়াকে অবমাননা করে চলে যাও। আবু হুরায়রা ডাকতে বলে, ও সাহাবী, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমি তো দৌড়ে গিয়ে দেখতে চাই আমি আবু হুরায়রা নাকি আমার রাসূলের দোয়াবে বাড়িতে পৌঁছায়। বাইরে আমার আবু হুরায়রা বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে মা সুন্দর করে ডাক দিতেছে, আবু হুরায়রা, বাবা তুমি এসেছো, ভালোই করেছো, এতদিন ছটফট করছে, বাঁকা দিছে, বাড়িতে ঢুকতে দেয় নাই, রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রা মা বলেন, হে আবু হুরায়রা,
আমার মনটা ছটফট করতেছে। যে লোকটার কাছে তুমি বারবার আসা যাওয়া করো, যে লোকটার কাছে তুমি আসা যাওয়া করার কারণে তোমাকে গালি দেই, ওই লোকটাকে কেন জানি আমার একটু দেখতে মন চাই, আমাকে একটু নিয়ে যাও। ভাইরা আমার, আমি সংক্ষেপে বলতেছি, আবু হুরায়রার মা, আবু হুরায়রা বললেন, মা গোসল করো। তার মাকে গোসল করানোর পরে এরকম ভাবে রাসূলের দরবার নিয়ে যাওয়া হলো। ভাইরা আমার, যেই মাত্র রাসূলের কাছে যাই, দেখার পরে বলতেছে, হে আবু হুরায়রা, এমন একজন সুন্দর মানুষ যাকে আমি এতদিন গালি দিয়েছি, এই মানুষ কোনদিন খারাপ হইতে পারে না, আর মুহূর্ত তৈরি করতে চাই না, আমাকে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো জিকির করি, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরামাত, আমি যে কথাটা বলতেছিলাম, মাকে আল্লাহ তো দামি করে বানাইলেন, ওই মাকে যে সন্তান কষ্ট দিবে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা, ও সন্তান তোমরা তোমার মা বাবার খেদমত করো। বাইরে আমার অনেক সন্তান আছে, আব্বা মা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়ার কারণে তাদের সাথে নাক শিক্ষাই আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, উফিউ ওয়ালা তানহারহুমা, এই সন্তান ছোটবেলায় তোমাকে কত আদর যত্ন করে তোমার মা বাবা তোমাকে মানুষ করলো, এখন তোমার শক্তি হয়েছে, এখন তোমার এরকম ভাবে বুদ্ধি হয়েছে, গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, স্ত্রী হয়েছে, সন্তান হয়েছে, এখন তুমি মার সাথে খারাপ ব্যবহার করো না, না, না। আল্লাহ তাআলা এই জন্য কিবার শব্দ ব্যবহার করেছেন, আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যাবে তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে নম্রভাবে কথা বলতে হবে, কারণ ছোটবেলায় তোমাকে কিন্তু অনেক কষ্ট করে কুলে পিঠে করে মানুষ করেছে, কথা বলেন ঠিক কিনা। আমাকে যদি ছোটবেলায় ফেলে দিত, আমাকে গলা টিপে মেরে ফেলতো, আমাকে এরকম ভাবে না খাওয়া রাখতো, না, 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 আমার মা আমার জন্য অনেক কিছু করেছে, মায়ের প্রতিদান কোনোদিন শোধ করা যাবে না, মায়ের ঋণ কোনো সন্তান শোধ করতে পারবে না। বাইরা আমার, যেই কথাটাই বলতেছিলাম, মা এমন একটা দাগ, মা এমন একটা দামি জিনিস, যে সন্তান মাকে হারাইছে ওই কেবল মা কি জিনিস বুঝে, কারণ যার মা আছে সে ততটুকু মায়ের কদর বুঝে না, মা যখন থাকে না তখন মায়ের কদর বেড়ে যায়, কিন্তু তখন আফসোস করেও আর কোনো লাভ হবে না। বাইরা মা খুব খেয়াল করে শুনেন, একজন সন্তান, ওই সন্তানকে পালন করতে গিয়ে, লালন করতে গিয়ে মায়ের কত কষ্ট হয়, ওই সন্তান যখন মা বাবাকে কষ্ট দিতে চায় তখন মায়ের কলিজায় এরকম ভাবে ফেটে যায়। আজকে সন্তান সুন্দর বাড়ি নিয়ে, সুন্দর গাড়ি নিয়ে, তার স্ত্রীকে নিয়ে যখন ভালোবাসায় থাকে, মাকে কুটুরের ভিতরে রাখে, ও সন্তান তুমি রাত্রে বেলা একটা কমলা আনছো, এরকম ভাবে কমলা খাইছো, কমলার খুশা আমলা মায়ের দরজায় পড়ে রয়েছে, মা কিন্তু বুঝে ফেলেছে তুমি কমলা খেয়েছো, ও সন্তান তুমি যদি নেক সন্তান হইতা সর্বপ্রথম কমলার খুশা তোমার মায়ের মুখের মধ্যে দিতা, আল্লাহ খুশি হয়ে যাইত। বাইরা আমার, এই জন্য মা এবং বাবা, এই মা এবং বাবাকে যে সন্তান কষ্ট দিবে ওই সন্তান কোনদিন জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবী এরকম ভাবে
মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিলেন, তার জবান দিয়া এরকম ভাবে কালিমা বের হচ্ছিল না। সাহাবীরা দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আপনার সাহাবী তার জবান দিয়া কালিমা বের হচ্ছে না। আল্লাহ রাসূল বললেন, গিয়ে দেখো তার মার কি অবস্থা, খবর নিয়ে দেখে মায়ের সাথে খারাপ ব্যবহার করেছে। আল্লাহ রাসূল বললেন, এই সন্তানের মাকে বলো জলদি করে মাফ করে দেওয়ার জন্য, আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলবে। সন্তানের মা বলে তাকে মাফ করব না, ভাইরা মার লাকড়ি সংগ্রহ করে আনছে, আগুন ধরাবে। আল্লাহ রাসূল বললেন, এই যে দেখো সন্তানের মা, তুমি যদি সন্তানকে মাফ না করো তাহলে কিন্তু তাকে আগুন দিয়ে পুড়ে ফেলা হবে, কারণ এই সন্তান তোমাকে যে কষ্ট দিয়েছে তার জন্য জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতে আছে। সঙ্গে সঙ্গে মা সন্তানকে ক্ষমা করে দিলেন, আর সঙ্গে সঙ্গে তার জবান দিয়া কালিমা বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলি, ভাইরা আমার, যেই সন্তান মা বাবাকে কষ্ট দিবে ওই সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যাবে, এই জন্য মাকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না। ও গো মা, মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার এই পদতলে রয়েছে জান্নাত। মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের বেহাত রেখেছেন, এই জন্য সন্তান তখনই ভালো হবে মা যখন ভালো হয়। একজন সন্তান তখনই ভালো হয় যদি সন্তানের মা ভালো হয়। ভাইরা আমার, আজকে আপনি আমার এরকম ভাবে, আব্বা আম্মা এরকম ভাবে, অনেক মহিলা এরকম ভাবে বেপরোয়া থাকার কারণে, উল্টা পাল্টা চলাফেরার কারণে তোমার পেটের মধ্যে একটা সন্তান আসলো, ওই মা সন্তানকে নিয়ে টিভির চ্যানেলের সামনে বসিয়া বসিয়া টিভির চ্যানেল দেখে, আল্লাহর কসম ওই পেটে যে সন্তান ওই টিভির আসর কিন্তু তার ভিতরে চলে যায়। ভাইরা আমার, এইরকম ভাবে অনেক মা আছে, এরকম ভাবে গর্ভবতী অবস্থায় অশ্লীল জিনিস দেখে, এটা যে কত বড় গুনাহ এটা সে এখন বুঝবে না। দেখবেন ওই সন্তান এরকম ভাবে আব্বা আম্মার কথা শুনতে চায় না। এই জন্য সন্তান যদি মানুষ করতে হয়, সর্বপ্রথম নিজেকে আগে মানুষ হতে হবে, এরকম ভাবে নিজে আগে পর্দা করতে হবে, আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী চলতে হবে। এখন মানুষের বুঝে আসবে না, বুঝে আসবে ওই সময়। আজকে আমরা কত উল্টা পাল্টা চলতেছি দুনিয়ার জীবনে, মায়ের সাথে খারাপ ব্যবহার করি, বাবার সাথে খারাপ ব্যবহার করি, এরকম ভাবে ঠিক মতো নামাজ পড়ি না, ঠিক মতো রোজা রাখি না, কত উল্টা পাল্টা। কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কিন্তু আমাদের জন্য অপেক্ষা করতেছে, কথা বলেন ঠিক কি না? মালাকুল মউত যখন আপনি আমার সামনে হাজির হয়ে যাবে, ওখান থেকে আর কেউ রেহাই পাবে না। আজকে দুনিয়ার জমিনে পড়িয়া আমরা এরকম ভাবে কত নাসাগোসা করতেছি, উল্টা পাল্টা চলতেছি, খোদার নাফরমানি করতেছি, কিন্তু একদিন এমন একটা সময় আসবে যখন আমি এক মিনিট সময় চাইব, আল্লাহ তাআলা এক মিনিট সময় আমাকে দিবে না। তোমাকে এত সুন্দর করে কেন বানাইছে ও দুনিয়ার মুসলমান? দুনিয়ার লোভে পড়েছো, দুনিয়াটা কিন্তু কিছুই না, দুনিয়াটা কিছুই না। তোমাকে যখন ধরবে আল্লাহ পাক রব্বুল আলামিন, সারা জীবন তুমি উল্টা পাল্টা করছো, খোদার নাফরমানি করছো, কবরে যখন তোমাকে শোয়ানো হবে, তখন যখন তোমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, তোমার জবান দিয়া বের হয়ে আসবে না। আর যদি তুমি আল্লাহর হুকুম নবীর তরিকা সঠিকভাবে পালন করো, তোমাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে প্রশ্ন করা হবে মার রব্বুকা, জবান দিয়া বের হয়ে আসবে রব্বি আল্লাহ। যখন প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি, জবান দিয়ে বের হয়ে আসবে দিনিয়াল ইসলাম। যখন প্রশ্ন করা হবে মা হাজার রাজুল,
ওই ব্যক্তিটাকে জবান দেয়া বের হয়ে আসবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা আমার এইভাবে যখন সঠিক প্রশ্নের উত্তর বের হয়ে আসবে আল্লাহ তাআলা বলবেন ওয়া ফ্রিশু মিনাল জান্নাহ, আমার বান্দাকে আমার বান্দিকে জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়াল বিসু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরাইয়া দাও, ওয়াফতাহু লাহু আবওয়াবা মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজা গুলি খুলে দাও, ফায়ুফতা সঙ্গে সঙ্গে দরজা গুলো খুলে দেওয়া হবে। আল্লাহর বান্দা বান্দি এমন এক ঘুম দিবে এক ঘুমে তার 40,000 বছর পার হয়ে যাবে। বাইরা আমার আমরা কিন্তু এই কবরের জগৎ থেকে কেউ বাঁচতে পারব না। মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনি আমার পিছনে কিন্তু ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাআলা ডিউটি লাগায় দিয়েছেন, ফেরেশতারা ডিউটি পালন করতেছে। ইজা জা আজালুহা লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াসতাকদিমুন। বাইরা আমার যখন সময় চলে আসবে নির্দিষ্ট সময়ে কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের জান তবাস করে ফেলবেন, তখন কিন্তু আর ভাগার কোনো সুযোগ নাই, কেউ আজরাইলের হাত থেকে রেহাই পাবে না। আজকে দুনিয়ার জমিনে আমি 20 বছর হায়াত পাইলাম, 50 বছর হায়াত পাইলাম, আমি যদি দুনিয়ার জমিন থেকে কবরের প্রশ্নের উত্তর রেডি করতে না পারি আমার মতো গাধা আর এই দুনিয়ার জমিনে নাই। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, আজকে দেখা যায় স্কুলের এরকম ভাবে পরীক্ষার প্রশ্ন যদি একদিন আগে পাস করা হয় ওই ছাত্রটা গাধা হলেও পরীক্ষায় পাশ করে। আল্লাহ তাআলা এই প্রশ্ন তিনটা প্রশ্ন আমাদেরকে দিয়েছে, কেউ 20 বছর বাঁচতেছে, কেউ 100 বছর বাঁচতেছে, কেউ 50 বছর, এর পরেও যদি এই প্রশ্নের উত্তর সে শিখতে না পারে এর মতন গাধা এই দুনিয়াতে থাকা না থাকা এক সমান। কথা বলেন ঠিক কি না? এই জন্য আজরাইলের হাত থেকে কেউ রেহাই পাবে না, কেউ না। আজরাইলকে আল্লাহ তাআলা যেই দায়িত্ব দিয়েছেন তার দায়িত্বের মধ্যে সে অটল। আজকে আমরা এই অল্প দুনিয়ার মধ্যে আয়েশা, আমরা অল্প সময়ের জন্য আয়েশা অনেক লম্বা জিন্দেগি মনে করতেছি, অথচ না আল্লাহ তাআলা বলেন এই দুনিয়াটা লম্বা না, লম্বা হলো আখেরাত। ও মা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল খেলাধুলার জায়গা, অল্প সময়ের জায়গা, আর লম্বা জিন্দিগি হইল আখেরাতের, যার শুরু আছে শেষ নাই। বাইরামা আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কাউকে ছাড়বে না, অল্প সময়ের জিন্দগির মধ্যে আসছি আমরা মনে করি অনেক লম্বা। ছোট্ট একটি ঘটনা বলবো, আল্লাহর এক বান্দা একদিন গরিব বান্দা অসহায় বান্দা রাজার দরবারে গিয়ে হাজির, দারোয়ান বলতেছে কোথায় যাইবা, বলতেছে আমি রাজার সাথে সাক্ষাৎ করব, না 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 তোমাকে প্রবেশ করতে দেওয়া যাবে না, বলতেছে না আমার প্রয়োজন, জোর করে সে ঢুকে বলল রাজার কাছে। যাওয়ার পরে বলতেছে তুমি কেন এসেছো, বলছে আপনার দরবে আসছি, রাজা বলল তুমি কি চাও, বলতেছে আমি এরকম ভাবে আপনার কাছে অনেক কিছু চাই, অর্থাৎ দামি দামি কিছু জিনিস চাই। রাজা বললেন ঠিক আছে যাও, তোমাকে আমি সময় দিলাম 2 ঘন্টা, এই 2 ঘন্টার ভিতরে তুমি আমার দরবার থেকে যা যা নিতে পারো সব কিছু তোমাকে উন্মুক্ত করে দিলাম। বাইরামা 2 ঘন্টা সময় পাইয়া এবার সামনে অগ্রসর হওয়া শুরু করলো, যত সামনে যায় তত দামি দামি জিনিস পায়, যত সামনে যায় দামি দামি জিনিস পায়। এবার বলতেছে গড়ি দেখতেছে না সময় আছে, আরো পরে নেব, টাকা নেব না স্বর্ণ নেব। এবার সোনা পাইলো, আরো সামনে তাকায় দেখে হীরা আছে, না সোনার চাইতে হীরা দামি। এবার হীরা ঢুকায় এরকম ভাবে আরো সামনে যায়,
যত সামনে যায় তত শুধু দামি জিনিস পায়। এই পর্যায়ে যাইতে 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 জিয়াদকে এমন এক ফুলের বিছানা যা তার জীবনে আর কোনোদিন দেখে নাই। তো বলতেছে এত সুন্দর বিছানা একটু আরাম করে নেই। ভাইরা আমার বিছানার মধ্যে শুইল আরাম করার জন্য, শোয়ার সঙ্গে সঙ্গে তার চোখ দুটা বন্ধ হয়ে গেছে, অর্থাৎ ঘুমায় গেছে। মানুষ ঘুমাইলে জিন্দা না মরা কথা বলে, হ্যাঁ ঘুমায় গেছে। এদিকদার সময় তার দুই ঘন্টা পার হয়ে গেছে, ওই যে দারোয়ান সে ঘড়ি নিয়ে দাঁড়ায় রয়েছে, তার সময় দুই ঘন্টা। দারোয়ান ঘড়ি নিয়ে দাঁড়ায় যে সময় দুই ঘন্টা, এবার দুই ঘন্টা ওভার হয়ে গেল, তাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না। দারোয়ান খুঁজতে 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 গিয়া দেখে আরামের বিছানায় বইরা ঘুম। দারোয়ানের মেজাজ হয়েছে গরম, মেজাজ গরম হয়ে গেছে। এবার দারোয়ান তার কলার দর মধ্যে ধরছে, টান দিয়া ধরছে, ঘুম থেকে জাগাইল। ঘুম থেকে জাগ্রত হইয়া সর্বনাশ চিল্লা পাল্লা করছে, ও দারোয়ান ভাই আমাকে একটু সময় দাও, আমাকে এক মিনিট সময় দাও, আমি কিছু নিয়ে যাই। দারোয়ান জবাব দেয়, না না না, তোমাকে যদি আমি এক মিনিট সময় দেই তাহলে আমি দারোয়ান চাকরি থাকবে না। তোমাকে সময় দেওয়া হয়েছিল দুই ঘন্টা, তোমার সময় অভাব হয়ে গেছে। বাইরে আমার ঠিক আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আপনি আমার জন্য আল্লাহ তাআলা রেডি করে রেখেছেন। দারোয়ানের সময় ওই বান্দার সময় ছিল দুই ঘন্টা, কিন্তু কিছুই নিতে পারে নাই। আপনি আমার সময় কতটুক আমরা কেউ জানি না, যে কোনো সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারি। আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও আলী তুমি কি বলতে পারো দুনিয়ার হায়াত কত লম্বা? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি ডান দিকে সালাম ফিরাইতেছি আর বাম দিকে সালাম ফেরানোর সুযোগ পাই কিনা? বাইরে আমার যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আল্লাহর গোলামির জন্য এই দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহর গোলামি সঠিকভাবে পালন করতে হবে, তাহলে গিয়া কবরের জগতে আমরা শান্তি পাব। আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা আমরা না মানি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। কারণ জাহান্নামের আগুন এত তেজি হবে, ওই জাহান্নামের আগুন থেকে আমরা কেউ রেহাই পাব না। প্যারে হাজিরিন, আমরা এত ওয়াজ নসিহত শুনি কিন্তু আমাদের আমল হয় না, আমরা সুচার হই না, অথচ কবরে গিয়ে আমি কি জবাবটা দেব? দুনিয়ার জিন্দিগিতে যদি আমি প্রশ্নের উত্তর রেডি না করি, কবরের জগতে গিয়ে আর সম্ভব হবে না, কখনো সম্ভব হয় না। ভাইরা আমার, কবরে যাওয়ার আগেই এই দুনিয়া থেকে এরকম ভাবে আপনি আমার প্রশ্নের উত্তর রেডি করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, মা এবং বাবা এটা খুব দামি জিনিস, কোনো সন্তান মা বাবার সাথে বেয়াদবি করবে না। যদি মা বাবার সাথে বেয়াদবি করি তাহলে কিন্তু জান্নাত আপনি আমার জন্য হারাম হয়ে যাবে, সে যত বড় বুজুর্গ তার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম ভাবে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন, আর বর্তমান আমরা বর্তমানে দেখতেছি সারা বিশ্ব একটা জিনিস নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে, সেটা হলো করোনা ভাইরাস। এই ভাইরাস আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিয়েছেন? যেই দেশে যেই রাষ্ট্রে আল্লাহর নাফরমানি বেশি হবে ওখানে ওই ভাইরাস সৃষ্টি হবে। আজকে আমরা এই ভাইরাস দেখে ভয় পাই। এই ভাইরাসের ওষুধ বর্তমানে যারা দিচ্ছেন, এই ভাইরাসের ওষুধ আমার নবী 14-15 বছর আগেই দিয়ে গেছেন, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা যদি পায় পরিষ্কার থাকি, সুন্নতের উপরে আমল থাকি, কখনোই ভাইরাস আমাদেরকে আক্রান্ত করতে পারবে না। আজকে দেখেন সারা বিশ্বের মুসলমান কত চক্রান্ত করতেছে, সারা বিশ্বের ইহুদি নাসারারা মুসলমানকে ধ্বংস করার জন্য কত চক্রান্ত চালাইছে, অথচ আল্লাহ তাআলা যে সকল চক্রান্তের ঊর্ধ্বে এটা তাদের জানা নাই। তোমরা যতই ষড়যন্ত্র করো, হে ইহুদি নাসারারা, হে খ্রিস্টানের দলেরা,
এ বিদর্মী দলেরা, তোমরা যতই নাফরমানি করো, যতই ষড়যন্ত্র চালাও, আমি কিন্তু তোমাদের ষড়যন্ত্রের ঊর্ধ্বে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেইভাবে ইচ্ছা সেইভাবে ষড়যন্ত্র করতে থাকো, মায়ের কিন্তু আমার কাছে, কার কাছে? আল্লাহ তাআলা বলতেছেন, মায়ের হলো আমার কাছে। তোমরা যতই চক্রান্ত করো, আমি কিন্তু চক্রান্তকারীর ঊর্ধ্বে। বাইরা আমার, আমরা আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। এই গোলামি যেন মজবুত হয়, সঠিক হয়, আমরা ওইভাবে চলাফেরা করব। বিশেষ করে মাদেরকে বলছি, অনেক মেয়ের আছে এরকম ভাবে পর্দা করে না। আল্লাহ রাসূল বললেন, ইজা সাল্লাত খামসাহ, মহিলাদের জন্য বলছি, অনেক মা বাবারা শুনতেছেন, আলমার আপু ইজা সাল্লাত খামসাহ ওয়া সামাত শাহরা ওয়া ফারাজাত ওয়া বাত আলাইহা, এরকম ভাবে আল্লাহ রাসূল চারটা জিনিসের কথা বললেন। কোন মহিলা যদি এরকম ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, এরকম ভাবে স্বামীর মালের হেফাজত করে এবং নিজের লজ্জাস্থানের হেফাজত করে, আল্লাহ তাআলা তাকে এরকম ভাবে এমন একটা পুরস্কার দিবেন। বলতেছেন, ফাল তাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, সে জান্নাতে যে কোন দরজা দিয়া প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ বলি, কোন মহিলা? যেই মহিলা চারটি কাজ করবে, ইজা সাল্লাত খামসা ওয়া সামাত শাহরাহ, এরকম ভাবে আল্লাহ রাসূল বলতেছেন যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে এবং রমজান মাসে রোজা রাখবে এবং স্বামীর মালের হেফাজত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, এই চারটা কাজ যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ রাসূল বলতেছেন ওই মহিলার জন্য জান্নাতের সব কয়টা দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ বলি, এই জন্য মা বোনকে বলবো, আমরা সকলে এই কাজগুলো করার চেষ্টা করব। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আসলে ভাই আমরা এত ওয়াজ নসিহত শুনি কিন্তু আমাদের আমলে আসে না, কারণ আমল যদি কেউ না করি, হাদিসের মধ্যে আসছে এলেম যতই থাক আমলের প্রয়োজন বেশি, আমল যদি না থাকে তাহলে আমরা এই এলেম আমার মরা, অর্থাৎ এলেম বা আমল হইতে হবে, আমলওয়ালা এলেম থাকতে হবে। আজকে অনেকের কাছে এলেম আছে কিন্তু আমল নাই, অথচ আল্লাহ তাআলার দরবারে আমলের দাম অনেক বেশি। ভাইরা আমার, আজকে আমরা এই পৃথিবীতে মুসলমানকে পছন্দ করে না, আলেম ওলামাকে পছন্দ করে না, আল্লাহর কসম আল্লাহ তাআলার দরবারে আলেমের দাম এত বেশি। আল্লাহ তাআলা এই আসমানকে যেরকম তারকা দিয়ে সাজাইছেন, সুন্দর করেছেন, এরকম ভাবে জমিনকে আলেম দিয়া আল্লাহ তাআলা সাজাইছেন। আলেম যেই জমিনে থাকবে না, ওই জমিনে রহমত এবং বরকত থাকবে না, কারণ আলেম হলো নবীর ওয়ারিশ, কারণ আলেমের জন্যই আল্লাহ তাআলা উলামাদের জন্যই এরকম ভাবে আল্লাহর খাস বান্দাদের জন্যই এই দুনিয়া আল্লাহ তাআলা এখনো ঠিক রেখেছেন। যেদিন কোনো একজন আলেম থাকবে না, একজন জিকিরকারী থাকবে না, সেই দিন এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আজকে ইহুদি নাসারা খ্রিস্টান এরকম ভাবে কিছু নামদারি মুসলমান তারাও এরকম ভাবে আমলওয়ালা এলেমের প্রতি এরকম ভাবে তারা বিদ্বেষ পোষণ করে, তাদের সাথে জিওগ্রাফির সাথে লড়াই করে, এরকম ভাবে বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত। বাইরে আমার, যতই চক্রান্ত করো, মূল কথা আল্লাহ যদি আপনি আমাকে হেফাজত করে, পৃথিবীর কেউ আমাদেরকে মারতে পারবে না। এই জন্য ভাই, আল্লাহ কোনো মানুষকে ধরে না, ধরে না কিন্তু ধরলে ছাড়ে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবিল শাদীদ, আল্লাহর দরাজ কঠিন দরাজ। আল্লাহ তাআলা বলে, দেখো আমি তোমাদেরকে কিভাবে ধরি। ওই দিল্লির মানুষ, ওই চিলের মানুষ, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ ধরি না, ধরি না, ধরি না, আর যাকে একবার ধরি তার করুণা ভাইরাস দিয়া সাইজ করে।
করিয়া থাকি, কথা বলেন ঠিক কিনা? এই যে শুরু হয়ে গেছে সাইজ, ভাইর আমার আল্লাহ তাআলা এই জন্য সব কয়টাকে সাইজ করবেন। আমি আহ্বান জানাইব, ইসলাম ছাড়া গতি নাই, ইসলামের মতো শান্তির ধর্ম আর কোন ধর্ম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।